ইসলামের বড় পরিচয় নাকি? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? ঐক্যবদ্ধ না থাকলে আমাদের উপর কঠিন থেকে কঠিন বিপদ আসতে পারে। মনে রাখবেন, আপনাদের কাছে সবচেয়ে প্রিয় হল ঈমান। মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন অমুসলিমদের যে কোনো চক্রান্তের বিপক্ষে। মনে থাকবে প্রিয় সুধি, আমাদের বাংলাদেশে এবং আমি যতদূর জানি আপনাদের পশ্চিমবাংলাতেও অমুসলিম দুটি চক্র কাজ করে যাচ্ছে মুসলমানকে বেইমান বানানোর জন্য, মানুষকে বেইমান বানানোর জন্য। একটি হচ্ছে খ্রিস্টান মিশনারি, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের আমজশরে, তারপরে দিনাজপুরে, রংপুরে অসংখ্য মুসলমান ইতিমধ্যে তারা খ্রিস্টান বানায় ফেলছে। আপনাদের পশ্চিম বাংলাতেও এরকম চক্রান্ত থাকতে পারে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে তারা মানুষকে, তোমরা বসো, তারা মানুষকে বিভ্রান্ত করে খ্রিস্টান বানায়। কিন্তু এতটা চতুর তারা ধোকাবাজি করে, যাদেরকে খ্রিস্টান বানায় তাদের নাম আর খ্রিস্টান দেয় না, তাদের নাম দেয় ইসাই মুসলমান। নজবিলা বলবেন কি নাম দেয়? জিজ্ঞেস যদি করা হয় তুমি কি মুসলমান, বলে আমি ইসাই মুসলমান। আসলে কি? খ্রিস্টান। খ্রিস্টানদের এই চক্রটি উভয় বাংলায় চক্রান্ত করে যাচ্ছে। আপনাদের সতর্ক থাকতে হবে যেন আপনাদের প্রতিবেশী কোনো মানুষকে তারা খ্রিস্টান বানাতে না পারে। অমুসলিম কাফেরদের আরেকটি চক্রান্ত আছে বাংলাদেশেও, আপনাদের দিকেও থাকতে পারে, আপনারা সতর্ক থাকবেন। আরেকটি কুখ্যাত কাফের গোষ্ঠী আছে অমুসলিম সম্প্রদায়, সেটা হল কাদিয়ানি সম্প্রদায়। তারা নিঃসন্দেহে অমুসলিম এবং কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? সন্দেহে কাফের। কথা বুঝতে পেরেছেন? তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানায়। ধোকা দেওয়ার জন্য তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হতে পারে? মনে রাখবেন, কাফেরের দাড়ি আর ছাগলের দাড়ি এক। যদি বলেন কোনটা নিরাপদ, আমি বলবো ছাগলের দাড়ি নিরাপদ, এটা দেখে কেউ ধোকায় পড়বে না, কিন্তু কাফেরের দাড়ি দেখে ধোকায় পড়বে, ঠিক কিনা? অনেক কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, তারাও দাড়ি রাখে। দাড়ি রাখলে কেউ মুসলমান হবে না, টুপি লাগালে কেউ মুসলমান হবে না, পাগড়ি লাগালে কেউ মুসলমান হবে না। যতক্ষণ সে ইমান না আনবে, কুফর পরিত্যাগ না করবে, ততক্ষণ তাকে মুসলমান বলার কোন সুযোগ নাই। কথা বুঝতেছেন? কাদিয়ানিরা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে তারা মুসলমান হতে পারে না। নাম রাখার দ্বারা কোনো কাফের মুসলমান হতে পারে? আরে কথা বলেন, কুকুরের পায়খানা লাড্ডু বানায়া এক শয়তান নাম দিচ্ছে দিল্লিকা লাড্ডু। এটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি? ঠিক তদ্রুপ কোন কাফের আব্দুল্লাহ আব্দুল সামাদ, মুবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। তারা অমুসলিম, তারা কাফের। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যানুপদ দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুপদের দাবিদার, সেই কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুপদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুপদের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি
সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ। আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি আছে যারা খ্রিস্টানদের চেয়েও জঘন্যভাবে ধোকা দিয়ে মানুষকে অমুসলিম কাফের বানাতে চায়। সেই চক্রান্ত থেকে আপনার এলাকা, আপনার প্রতিবেশী, আপনার পরিবেশকে রক্ষা করা আপনাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দেওয়া আপনাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব, মনে থাকবে? তাদের পণ্যদ্রব্য ধরবেন না, এখানেও আসতেছে তাদের পণ্য, প্রাণ, সিজান, আরএফএলের, এগুলো তাদের পণ্য, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান? বিদায় বেলা আমি একটা অনুরোধ করব, সকল প্রকার হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে, রাজি আছেন? বিশেষ করে সুদ ঘুষ ছাড়তে হবে। মনে রাখবেন একটা কথাই বলি, যে সুদখোর সে চোর থেকেও খারাপ, ডাকাত থেকেও খারাপ। আপনাকে একমত আমার সাথে? দলিল হাদিস সাক্ষী, যে সুদ খায় তার 70টার বেশি গুণা হয়, ছোট গুণা তার মার সাথে দেনা করার না। মানে আপনারা বলেন চোর বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? কালকে আবার বললেন না হুজুর বলে গেছে চোর ভালো, চোর খারাপ, কিন্তু তার চোর খারাপ? জোরে বলেন। শুধু কি তাই, হাদিসের কিতাবে এসেছে মুসান্নাফ ইবনু আবি শায়বার হাদিস, দিরহাম রেবা ইয়াকুলুহা রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দ মিন 36 জানিয়া। এক দিরহাম সুদ আরব আমিরাতের, এক দিরহাম বাংলাদেশের 22 টাকা, তা আপনাদের কথা হবে 17-18 টাকা, এই 17-18 টাকা এক দিরহাম সুদ যা হয় 17-18 রুপি, কেউ যদি জেনে খায় তার 36 বার জেনা করার চেয়ে বড় গুণা হবে। অন্য হাদিসে এসছে যে এক দিরহাম সুদ জেনে খাবে আসাদ্দ মিন 36 জানিয়াতান ফিল হাতিম, তার গুণা হবে আল্লাহর ঘর কাবার হাতিবে ঢুকে 36 বার জেনা করার চেয়ে বড় গুণা। মনে কোন মুসলমান বিষ খাবে তো সুদ খাবে না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মনে রাখবেন যে ঘুষ খায় আর দেয় দলটার উপর আল্লাহ লানত আসে। আমি বলে থাকি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে রক্ষা করেন, বলুন আল্লাহ আমিন। যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছেন আমি তাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, অন্তত নামাজটাকে ঠিক করার চেষ্টা করুন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। আমি প্রশ্নের উত্তর এখন দিচ্ছি, তারপর মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনার একটু মহাব্বতে গলা ছেড়ে জিকির করতে হবে, পারবেন? আপনার জিকির করলে কি আপনাদের লাভ না আমার লাভ? আপনাদের লাভ বেশি, আমার লাভ কম? আসে না বাবা, আমি যে করাইলাম এটা পাবো না কিছু? তো জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।
জোরে জোরে সুবহানাল্লাহ, চার মাঝহাব সত্য জানলাম কিন্তু সারা জীবন একটি মাঝহাবের আমল কেন করব? প্রশ্ন দেখুন, মাঝহাব মানা হয় গাইড হিসেবে, কি হিসেবে? গাইড, ব্যাখ্যা হিসেবে। আমরা কোন মাঝহাবের ইমামকে অনুসরণ করি না, তার ব্যাখ্যাটার অনুসরণ করি, তার উসুলের অনুসরণ করি, তার ফাতাওয়াটাকে আমরা মানি। সেজন্য আমরা নির্ধারিত একটি মাঝহাবকে আমল করা ওয়াজিব মনে করি, কি মনে করি? যদি কারো মন চায় মাঝহাব পরিবর্তন করতে, তাহলে সে সম্পূর্ণ একটি মাঝহাব ছেড়ে আরেকটি মাঝহাবের অনুসরণ করতে পারবে, এটা জায়েজ। কিন্তু কিছু হানাফি, কিছু শাফি, কিছু মালিকি, কিছু হাম্বলি, এই আমল করাটা কোন আমলে পড়বে না, এটা ভণ্ডামি এবং খুদগার্জি। এটা কি হবে? খুদগার্জি হবে, তখন আর আল্লাহর আনুগত্য সম্ভব হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, হানাফি মাঝহাবের মতে বীর্য, নাজাসাতে গালিজা তিনবার ধৌত করা ফরজ। শাফি মাঝহাবের মতে বীর্য, নাজাসাতে গালিজা নয়, এটা ঘষা দিলে, টোকা দিলে চলে গেলে কি হবে? পবিত্র, কাপড় ধোয়ার প্রয়োজন নাই। বাংলাদেশি আর বাঙালিরা যে ভাত আর গোশ ডাইল খায় শক্ত হবে করতে, ওটা ডাইলের মতো পাতলাই, ওটা পোসার মুসার কোনো সুযোগ নাই, ধোয়া তারা কোনো উপায়ও নাই। এখন হানাফিগণ দেখেন, ভালো করে খেয়াল করে, হানাফিগণের বসবাস হচ্ছে পানি অঞ্চলে। কোথায় সবচেয়ে বেশি হানাফি? ইরাকে, বুঝতেছেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ঠিক কিনা? এই অঞ্চলগুলো পানির অঞ্চল, বিশেষ করে আমাদের বাংলাদেশ এক কথায় বলা হয় গ্রেটেস্ট রিভারেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় নদীমাতৃক এলাকা। এখন আমাদের যদি প্রতিদিন কাপড়ে বীর্য লাগে আর তিনবার করে ধুই, পানির অভাব হবে? শাফি মাঝহাবের মতে বীর্য পাক, বুঝলেন নাই, শাফিরাও যদি বীর্যকে না পাক বলতো, তারা থাকে মরুমাতৃক, মরু অঞ্চলে বেশি, বুঝলেন না, মিশর, সুদান, লিবিয়া, খাবার পানির যেখানে অভাব, ওরা যদি কাপড় না পাক হলেই তিনবার করে কাপড় ধৌত করত, তো খাবার পানি টান পড়ত, ঠিক না? তা দেখা যাচ্ছে যে মাঝহাবের ইমামদের এখতেলাফ, এটা উম্মতের জন্য রহমত হয়ে গেছে, ঠিক কিনা? এখন যদি কেউ কিছুটা হানাফি কিছুটা এরা যায় তুই দল পেলে, ও আচ্ছা 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 আচ্ছা, তাবারুক আছে, কি তাবারুক?
সিন্নি মানে বিরিয়ানি, ফিন্নি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। সম্মানিত সুদী, তো হানাফি মাসাব যারা মানতেছে তিনবার কাপড় ধুইতেছে, সাফিগণ মরুভূমিতে থাকে ধুইতেছে না, ঠিক কিনা? আর আপনি কিছু হানাফি মানবেন, কিছু সাফি মানবেন, কিছু মালিকি মানবেন, কিছু হাম্বল মানবেন, তখন আপনার মধ্যে কোনো শৃঙ্খলা থাকবে না। এই জন্য একটি মাঝহাবের অনুসরণ ওয়াজিব। যদি মাঝহাব আপনাকে চেঞ্জ করতে হয় তো পুরাপুরি এক মাঝহাব ছেড়ে পুরাপুরি আরেক মাঝহাব করতে হবে। একজন মাওলানা মুফতি এ লোকের জন্য পিঠ ধরতে হবে কি? প্রশ্ন, মাওলানা মুফতি হইলে কি রোগ হয় না, অসুখ লাগে না, ডাক্তার যাইতে হয় না? কথা বলেন, পীর হইল আধ্যাত্মিক ডাক্তার, হ্যাঁ, মুরব্বী, শেখ। আমি সহজে বুঝাই দিচ্ছি, কোরআন শরীফের তাফসির বোঝার জন্য মুফাসসিরের কাছে যেতে হয়, হাদিস শিখার জন্য মুহাদ্দিস, ফেকা শিখার জন্য ফকিহ, ইফতা ফাতাওয়ার জন্য মুফতি, এলমে তরিকত তাসাউফ মারেফত শিখতে যেতে হয় যার কাছে, তাকে বলে শেখ, ফার্সিতে বলে পীর। এটা মুফতিরও ধরতে হবে, মাওলানাকেও ধরতে হবে, জাহেলদেরকে বেশি ধরতে হবে, আর আলেমদেরকে আরো বেশি ধরতে হবে। কারণ এলেম শিখলে গরম হয় ভিতরে, অহংকার আসে, ওটা দমন করতে হক্কানি পীর লাগে। মহিলারা ক্যাম্প করতে পারবে? প্রশ্ন, হ্যাঁ, তারা ঘরে যদি 8-10 জন মহিলা অজু গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ ছিটিয়ে নিচু সরে বাইরে আওয়াজ না যায় দাঁড়িয়ে দরুদ সালাম পড়ে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তো তাদের আওয়াজ যদি বাইরে আসে তো সওয়াবের চেয়ে গুণা বেশি হবে। কোন ব্যক্তি মারা গেলে তার জন্য দিন নির্ধারণ করে সওয়াব রেসানি করা যাবে কিনা? দিন নির্ধারণ করে বিয়ে করা জায়েজ? কথা বলো, জায়েজ? দিন নির্ধারণ করে বিয়ে করা যায় না? দিন নির্ধারণ করে ওয়াজ করা যায়? কথা বলো, দিন নির্ধারণ করে চিল্লায় বের হওয়া যায়? কথা বলো, চিল্লায় বের হওয়া যায় দিন নির্ধারণ ছাড়া হয়? হ্যাঁ, অক্টোবরের 30 দিন, নভেম্বরের 10 দিন দিন নির্ধারণ হয়েছে কিনা? 40 দিন নির্ধারণ করে যদি চিল্লায় যাওয়া জায়েজ হয়, একদিন নির্ধারণ করে সব রেশানি পুরাই জায়েজ। মহিলারা মসজিদে জামাতে শরীক হইতে পারবে কি? না, পারবে না। এটা হানাফি ফাতোয়ার জওহারাতুন নাইয়ারাতে এসেছে। ইন্না হুদুর আল মারআ, ইন্না হুদুর আল মারআ, ইন্না খুরুজ আল মারআ লি হুদুর আল জামাআ মাকরুহ। মহিলাদের জামাতে শামিল হওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়া মাকরুহ। মাকরুহ মানে মাকরুহ তাহরিমা। আমরা পীর মাশায়েখদেরকে নামের সাথে ক্যাবলা বলে থাকি, যেমন ভাই সাহেব হুজুর ক্যাবলা বলে থাকি। ক্যাবলা কথাটি বলা যাবে কি? দেখুন, ক্যাবলা অর্থ হচ্ছে মাওদাউত তাওয়াজ্জুহ, দৃষ্টি যেই দিক থাকে। তো অনেকে মহাব্বত করে পীরের দিকে, তো তাওয়াজ্জুহ থাকে, এই জন্য ক্যাবলা বলে। যদি আপনার মনে খটকা লাগে আপনি বললেন না। কোরআন শরীফকে আমরা কোরআন শরীফ বলে থাকি, শরীফ কথাটা বলা যাবে কি? কোরআন শরীফ কথাটি কি কোরআন মজিদে আছে? কোরআনকে আল্লাহ সিফত দিয়েছেন হাকিম, মজিদ, করিম। আল্লাহ যে সিফত দিয়েছেন সেই সিফতই কোরআনের নাম নেওয়া উচিত এবং উত্তম। বিশদ জানলে উপকৃত হইব, বিশদ জানার জিনিসটা কম জানবেন, মনে রাখবেন। এক ভাই প্রশ্ন লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিস চিজ সে বানায়া গিয়া, কোরআন ও হাদিসে দলিল দিজিয়ে, সিরত কি কিতাবও কি বেগায়, রসুল সাল্লামকে কি দিয়ে তৈরি করা হয়েছে? প্রশ্ন, এবং কোরআন হাদিস থেকে দলিল চেয়েছেন, সিরতের কিতাব বাদ দিতে বলেছেন। কোন মুসলমান সিরতের কিতাব বাদ দিতে পারবে? কারণ সিরতের কিতাব মন গড়া লেখা হয় নাই, সেটা কোরআন হাদিস থেকে লেখা হয়েছে, ঠিক কিনা? তবে আমি সিরাতের কিতাবে না যে উত্তর দিচ্ছি কোরআন ও হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে নূর বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। 27 জন মুফাসসিরি নূরের ব্যাখ্যা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিশেষ করে ইমাম সিউতি জালালাইনে লিখেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর আই আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নূর বলেছেন।
আরেকটি কান্না করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা সমুজ্জ্বল প্রদীপ। মুনীরার ব্যাখ্যা ইমাম রাগিব ইস্পাহানি, যিনি আল গারায়েব আল মুফরাদাত ফি গারাইবিল কোরআন কিতাব লিখেছেন 1100 বছর আগে, তিনি মুনীরার ব্যাখ্যা করেছেন জুন্নুর নূরওয়ালা নূরময়। সিরাজা মুনিরার মানি আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন নূরময় প্রদীপ। কথা বুঝতেছেন? এখন হাদিসে আসেন, আমরা বলি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, ওনার নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কথা বুঝতেছেন? অনেকে বলে মানুষ মানি মাটির, আমি বলি সব মানুষকে আল্লাহ মাটি দিয়া বানান নাই, আদমকে মাটি দিয়া বানাইছেন, তার বিবি হাওয়াকে হাড্ডি দিয়া বানাইছেন, আর ঈসা নবীকে ফু দিয়া বানাইছেন। কথা বলো না তো, মানুষ মানি কি মাটি? কথা বলেন না, মাটি ছাড়া আল্লাহ মানুষ বানাইছেন, আদমকে কি দিয়ে? হাওয়াকে, কার হাড্ডি? আর ঈসাকে ফু দিয়ে, ঠিক কিনা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। অনেকে বলেন মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এসছে যে রসুল্লাহ সাল্লামের জিসিমে মাটি ছিল, যদি তা বলা হয় সেটা সাধারণ মাটি ছিল না, সেটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকের মাটি ছিল, সেটাকেও আল্লাহ নূরে পরিবর্তন করে দিয়েছিল। যা ইমামে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, রসুল্লাহ সাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে তৈরি। একটা সহি হাদিস আমি শোনাই দিচ্ছি, দালাইলুন নুবুয়াত হাদিসের কিতাব, প্রথম সারির কিতাব, ইমাম বাইহাকির সংকলন, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, প্রথম খণ্ড 90 পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ নূর নবীর বাবা, বিনা দলিলে বলি তিনি মুমিন বেহেশতি, রসুলুল্লাহর মা, মা আমেনা, বিনা দলিলে বিশ্বাস করি তিনি বেহেশতি জান্নাতি। সেজন্য আমি বলি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বিয়ের আগে একদিন কাবাগড় সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, কুরাইশ বংশের কিছু মেয়ে বসে গল্প করতেছে, আব্দুল্লাহকে দেখি এক বুড়ি মহিলাদেরকে বলল, মেয়েদেরকে, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাজাওয়াজু হাযাল ফাতা, হে কুরাইশ রমণীরা কে আসো এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? যুবতীরা বলল আব্দুল্লাহর বাবা নাই, তেমন টাকা পয়সা নাই, মনের কথা বিয়ে বসলে কি হবে? মহিলা বলল আল্লাহর কসম ইন্না বাইনা আই নাই হে নূরা, আল্লাহর কসম আমি দেখতেছি আব্দুল্লাহর দুই চোখের মাঝখানে কপালে নূরে মোহাম্মদই দেখা যায়। কিছুদিন পর হযরত আব্দুল্লাহর সাথে মামিনার বিয়ে হল, বিয়ের পর আর কোনোদিন আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই। তাহলে আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যে নূরটা ছিল, রসুলুল্লাহর বাবা হযরত আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল সেটাই ছিল নূরে মুহাম্মাদি। উত্তর পাইছে না? আরো দলিল লাগবে, আমরা মুসলমান এক দলিলে বিশ্বাসী, শয়তানের লাগে 100 দলিল, আমাদের লাগবে একদম। ফখরুদ্দিন রাজির পীর নাজমুদ্দিন কোবরা শয়তান গেছে তাকে, আল্লাহ তাওহীদের ব্যাপারে প্রশ্ন করছে, ফখরুদ্দিন রাজিকে, এত বড় মৌলবী আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির, ফখরুদ্দিন রাজি শয়তানের একটা দলিল কাটছে, শয়তান আরেক দলিল কাটছে, 99 দলিল কাটা হয়ে গেছে, মালাকুল মৌত আসতেছে, আর একটা দলিল বাকি, এটাও যদি শয়তান কেটে দেয় তার ইমান নষ্ট হয়ে যাবে। নাজমুদ্দিন কোবরা রুহানি ভাবে এসে কয়, ফখরুদ্দিন তুই বল বিনা দলিলে আল্লাহ? তারপরে এক দলিলে বিশ্বাসী, আমাদের বেশি দলিল। মহিলারা জামাতে এবং
চেল্লায় যাইতে পারে না, এটা সম্পূর্ণ না যায় এবং হারাম, সম্পূর্ণ বেদাত। মহিলারা তালিম তরবিয়ত শিখবে মহল্লাতেই কোনো মহিলার কাছে যে বা একটা ঘরে সমবেত হয়ে, গাঠি ঘোট্টা নিয়ে পুরুষের মতো এক এলাকা ছেড়ে আরেক এলাকায় যাওয়া সম্পূর্ণ না যায় হারাম, এবং শুধু বেদাত না, বেদাতে সাইয়া। আসুন আমরা এখন একটু দোয়া মোনাজাত করি, তারপর তাবার উঠে যাবেন, আপনারা আনন্দিত হবেন, ডান পাশে আসুন। অবশ্যই এটা ছাড়া কেন নামব, কি কথা বললে তুমি, জিকির চলবে ঠিক আছে। আমি মাওলানা বাংলাদেশের একজন প্রসিদ্ধ সুন্নি বক্তা আপনাদের কাছে এসেছে, মাওলানা তামিম বিল্লাল কাদরী, আলহামদুলিল্লাহ বলেন, ভবিষ্যতে সময় সুযোগ পেলে তিনি আসবেন এবং কথা বলবেন, আমরা দরুদ সালাম পড়ব, বসে জিকির করব, সে সময় তাবার চলবে, ঠিক হবে না এটা? আসুন আমরা একটু দরুদ সালাম পড়ি, সাল্লাল্লাহ করি।
শামসু দুহা তুম বাজে রোজ যাহো, তুম নূরে নবী হো সাল্লো আলাইকা, নবী হো আলী হো, সব মোহতাজ উনকা, খুদা কা খুদাই হওয়ালা উনকা, ইয়া নবী সালাম। ختم الله به النبوة وحكم النبي بعده، يا نبي سلام عليك يا প্রিয় সুদীর আপনারা কাতার করুন, কাতার করুন, কাতার করুন। জিকির চলাকালীন সময়ে তাবার বিতরণ হবে, শেষ হলে আমি মোনাজাত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي صلاة شتين شاني حسبي ربي جل الله ما في قلبي غير
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রহমান, আপনারা সবাই বলবেন ইয়া আল্লাহ, পারবেন তো সবাই? সবাই পারবেন? দেখি ইনশাল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ, আরে জোরে ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ, ও ইয়া জালিল ইয়া মনে বলে কি বলেন এক আওয়াজে আসমানে বলে জমিনে বলে আর আসমানে বলে জমিনে বলে قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله أول واخر هي الله ظاهر باطن هي الله أول রহমান
খলবি মহানুর মোহাম্মদ হুসেন জোরে নূর মোহাম্মদ হুসেন মহানুর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্তৃপক্ষ বলেন তাবারকটা হয়ে গেছে কিনা বলেন আমাকে, কিছু বাকি আছে? মুনাজাত চলাকালীন দিয়ে দিবে বাকিটা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على محمد الرسول رب العالمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اعنا كان ربنا العالمين গভীর রাতে ইসার সব মাহফিলের শেষে তোমার অসংখ্য বান্দা মিয়া দুটো হাত তুলেছে রব্বুল আলামিন। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার যাওয়ার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি মাবুদ তোমার আখিরি নবী নূর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই, যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই ইসালে সব মাহফিলের জন্য এই মাহফিলের যারা আয়োজন করেছে টাকা পয়সা দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমি যতটুকু জানি আমার যুবক বন্ধুরা ছাত্র ভাইরা এলাকার মানুষের সহযোগিতা নিয়ে মাহফিলের আয়োজন করেছে, ধন দিয়ে আর মন দিয়ে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ দয়া করে তাদের জীবনের সব গুণা মাফ করে দাও, তাদের বাবা মার হায়াত দারাজ করে দাও,
আল্লাহ তাদের জীবনটাকে একটি উন্নত স্বাবলম্বী সফল সোনালী জীবন বানায় দাও। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা ইমানের দৌলত সিনাই নিয়ে কবরবাসী হয়েছে, সকল ইমানদার বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, দেখা যত চাহাতকে কবুল করে নাও। স্বেচ্ছাসেবক ভাইরা যারা এত পরিশ্রম করেছে তাদের শ্রমকে কবুল করে নাও। যত শ্রোতা এসছে রব্বুল আলামিন, এই হাজার হাজার শ্রোতার মধ্যে যারা নামাজের অভ্যাস নাই তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, যারা নামাজি তাদেরকে তাহাজ্জুদ গুজার বানায় দাও। আল্লাহ হালাল খোর বানায় দাও, সকল শিরক এবং কুফর থেকে মুক্ত থেকে খাঁটি মুসলমান হিসেবে কবুল ফরমানি। পর্দার আড়ালে অনেক মা বোন হাত তুলেছেন, তাদের মনে কত কষ্ট থাকে, দুঃখ থাকে, মনের ব্যথা মনে লালন করে, লজ্জায় মুখে ফুটিয়ে কাউকে বলতে পারে না। এমন অনেক বোন আছে, আমার বিয়ে হয় না, কুড়ি থেকে বুড়ি হয়ে গেল, যৌতুকের অভিশাপের কারণে অভাবের কারণে বিয়ে হয় না। রাতের বেলা অন্ধকারে আঁচল দিয়ে কান্না করে বুক ভাসায় এই রকম অবিবাহিতা। আমার সকল বোনদেরকে চরিত্রবান যোগ্য এবং দক্ষ পাত্রের আশ্রয়ে তুমি ব্যবস্থা করে দাও। অনেক মা আছেন, অনেক বোন আছেন যাদের স্বামী নাই, স্বামী হারা বিরহ যন্ত্রণা মনে লালন করে আছে। অনেক মা আছে সন্তান কষ্ট দেয় কান্না করে। সকল মা বোনদের মনের সব দুঃখ কষ্ট দূর করে আল্লাহ তাদের প্রত্যেককে একটি সোনা সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহুম্মা নাবির কুলুবানা ওয়া সারিহ সুদুরানা ওয়া বাইয়িদ উজুহানা ওয়া সাব্বিত আকদামানা ইয়া মুসাব্বিতাল আকদাম। আল্লাহুম্মা গফুর মান খাদালা دين محمد صلى الله عليه وسلم واحذر من انكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نور قلوبنا وبيض وجوهنا وثبت اقدامنا اللهم ثبت وجوه جميع الكفار والمشركين ودمر ديارهم وحرق بيوتهم وزلزل أقدامهم وسود وجوههم وضيق صدورهم اللهم احفظ المسلمين البرمين وانصرهم نصرا عزيزا بھائی رامان اکتیمیر شمائے چھڑی دینا چکھو دبان دکرون دلتا نرم کرون মাথাটা আমত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দি।
প্রত্যেকেই বাবার কথা, মায়ের কথা, নিজের কথা বলেন আল্লাহর কাছে, কবুল হয়ে যাবে। কোরআন করিমের খতম হয়েছে 47টি, তারপরে এখানে দরুদ শরীফ পড়া হয়েছে 217,200 বার, কালমা শরীফ পড়া হয়েছে 70,400 বার। আমরা এসব যা পড়া হয়েছে ইসানে সওয়াব করব। আল্লাহ যেন তমাম মুমিন মুমিনাতের যারা ইমানের সাথে বিদায় নিচ্ছে তাদের আরওয়াহে পৌঁছায় দেয়। اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب كل شيء ومليكه اسالك بعزتك يا الله يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا امامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته আপনারা কেউ উঠাউঠি করবেন না, একটু বসে যান, আর কেউ মুসাফা করার চেষ্টা করবেন না।